শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তাদের হাতে আর মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি। তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। দেশকে এই সংকট থেকে বের করে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে বিক্রমাসিংহে বলেন, অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এখন জরুরিভাবে $7.5 কোটি প্রয়োজন। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের হাতে মাত্র একদিনের পেট্রোল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে। এ পরিস্থিতিতে ত্যাগ স্বীকার ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান কয়েকদিনের মধ্যে এসে পৌঁছাবে, তখন কিছুটা স্বস্তি ফিরবে। জ্বালানি ছাড়াও দেশে জীবন রক্ষাকারী 14 ধরনের ওষুধের সংকট তৈরি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, এসব সংকট থেকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে ও তার পরিবারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে সরকার সমর্থক ও আন্দোলনকারীদের সংঘর্ষে 9 জন নিহত এবং 300+ মানুষ আহত হন। ওই বিক্ষোভ সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহিন্দা রাজাপাকসে, যিনি প্রেসিডেন্ট গোতাবায়ের বড় ভাই। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সবচেয়ে জনপ্রিয় বাহন অটোরিকশা। শহরের গ্যাস স্টেশনগুলোতে অটোরিকশার লম্বা লাইন তৈরি হয়েছে, কিন্তু জ্বালানির অভাবে তাদের খালি হাতে ফিরতে হচ্ছে। করোনা মহামারীতে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক ধস নামে, তেলসহ অনেক নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এদিকে ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ দেশটিতে চীন ও ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা রয়েছে। সব মিলিয়ে শ্রীলঙ্কা 1948 সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। এই বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কার পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। ইতিমধ্যে ভারত সহজ শর্তে ঋণ দিয়েছে। ভারতের ঋণে কেনা ডিজেলের একটি চালান রোববার শ্রীলঙ্কায় পৌঁছেছে বলে জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান। তিনি সোমবার বলেন, আগামী 3 দিনের মধ্যে 1190টি স্টেশনে তেল সরবরাহ করা হবে। তার আগে জনগণকে অনুরোধ করব তেলের জন্য লম্বা লাইন না দিতে। এদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। চলমান অর্থনৈতিক সংকট সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। সোমবার তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, নতুন সরকার শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে বেসরকারীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ খবর জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। খবরে আরও জানানো হয়, আগে থেকেই এই এয়ারলাইন্সের মাধ্যমে আয় করতে ব্যর্থ হচ্ছিল সরকার। এর মধ্যে এক বছরে $12.4 কোটি ক্ষতিও হয় বলে জানান বিক্রমাসিংহে। তিনি বলেন, দেশের যে দরিদ্র মানুষেরা কখনো বিমানে উঠেনি তাদেরকে এই ক্ষতির ভাগ দেওয়া উচিত নয়। ক্ষমতা গ্রহণের পর নানাভাবে অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার চেষ্টা করছেন নতুন প্রধানমন্ত্রী, কিন্তু এখনও আশা জাগানো কোনো পদক্ষেপ দেখা যায়নি। উল্টো সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য নতুন মুদ্রা ছাপাতে হচ্ছে দেশটিতে। বিক্রমাসিংহে বলেন, এর কারণে দেশের মুদ্রার উপরে বড় চাপ সৃষ্টি হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। দেশে আর মাত্র একদিনের গ্যাস রয়েছে। সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে। আগামী কয়েক মাস শ্রীলঙ্কার জন্য সব থেকে কঠিন হতে চলেছে বলেও সাবধান করেছেন দেশটির প্রধানমন্ত্রী। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।